হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু এডুকেশন চ্যালেঞ্জার আজকের ভিডিওতে আলোচনা করবো রেলের প্রতিযোগিতামূলক পরীক্ষার বিগত বছরে যে সকল প্রশ্নগুলি ভূগোল থেকে এসেছিল সেগুলিকে নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। এই প্রশ্ন সেটটিকে আমি কয়েকটি ভাগে ভাগ করেছি আজকে প্রথম পার্ট নিয়ে আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক এডুকেশন চ্যালেঞ্জার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য প্রেস করুন সাবস্ক্রাইব বটন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এক নাম্বার নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত তাহলে এই প্রশ্নটির চারটি অপশান হলো এ কাবেরি বি কৃষ্ণা সি মহানদী ডি নর্মদা তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো নর্মদা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন নদীর অবহেকা বৃহত্তম অপশান এ রয়েছে ব্রহ্মপুত্র বিয়ে রয়েছে গঙ্গা সি এ রয়েছে গোদাবরী ডি এ রয়েছে শতদ্রু তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হল গঙ্গা গঙ্গা নদীর অবহেকা বৃহত্তম নেক্সট প্রশ্ন সর্বাধিক চা উৎপাদনকারী রাজ্যসমূহ অপশান এ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু হিমাচল প্রদেশ অপশান বিয়ে রয়েছে কর্ণাটক উত্তরপ্রদেশ রাজস্থান অপশান সি এ রয়েছে অসম বিহার ঝাড়খণ্ড এবং অপশান ডি পশ্চিমবঙ্গ অসম কর্ণাটক তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হলো অপশান ডি পশ্চিমবঙ্গ অসম কর্ণাটক নেক্সট প্রশ্ন সূর্যগ্রহণের সময় এক নাম্বার অপশান পৃথিবী এবং চাঁদের মধ্যে সূর্য একে স্বরীরাকে অবস্থান করে বি সূর্য এবং চাঁদের মধ্যে পৃথিবী একে স্বর অবস্থান করে অপশান সি সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ একই সর্রেখায় অবস্থান করে আর অপশান ডি এ রয়েছে এই ঘটে না তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে সূর্য এবং পৃথিবীর মধ্যে চাঁদ একে সর্রাখায় অবস্থান করে নেক্সট প্রশ্ন বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এ রয়েছে তামিলনাড়ুতে অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি কর্ণাটক অপশান ডি মধ্যপ্রদেশ তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তর অপশান সি কর্ণাটক নেক্সট প্রশ্ন আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রমে সাজাও অপশান এ রয়েছে বৃহস্পতি শনি পৃথিবী বুধ অপশান বি এ রয়েছে শনি বৃহস্পতি বুধ পৃথিবী অপশান সি এ রয়েছে বুধ পৃথিবী বৃহস্পতি শনি অপশান ডিতে রয়েছে পৃথিবী বুধ শনি বৃহস্পতি তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে বৃহস্পতি শনি পৃথিবী বুধ নেক্সট প্রশ্ন নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি অপশান এ রয়েছে মহানদী অপশান বিতে রয়েছে ব্রহ্মপুত্র অপশান সি ইরাবতী অপশান ডি চেনাব তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে ব্রহ্মপুত্র নেক্সট প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত করে অপশান এ আইনোসফিয়ার অপশান বি এস্টোটোস্ফিয়ার অপশান সি মেসোস্ফিয়ার অপশান ডি এক্সোস্ফিয়ার তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে আইনোসফিয়ার নেক্সট প্রশ্ন সর্বাধিক বিধ্বংসী ভূকম্পীয় তরঙ্গ অপশান এতে রয়েছে এল তরঙ্গ অপশান বি তরঙ্গ অপশান সি এস তরঙ্গ অপশান ডি এই নয় তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তর হচ্ছে অপশান এ এল তরঙ্গ নেক্সট প্রশ্ন ঋতু পরিবর্তন হয় অপশান এতে রয়েছে পৃথিবীর আবর্তনের ফলে অপশান বি পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে অপশান সিতে রয়েছে পৃথিবীর আবর্তন এবং সূর্য পরিক্রমণের ফলে অপশান ডিতে রয়েছে উল্লিখিত কোনোটিই নয় তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে নেক্সট প্রশ্ন জোয়ার ভাটা হওয়ার কারণ অপশান এতে রয়েছে সূর্য এবং চাঁদের আকর্ষণের বল অপশান বিতে রয়েছে চাঁদ সূর্য এবং পৃথিবীর একে স্বরক্ষাই অবস্থান অপশান সিতে রয়েছে চাঁদ সূর্য এবং পৃথিবীর আকর্ষণের বল এবং অপশান ডিতে রয়েছে উল্লেখিত কোনোটিই নয় তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ সূর্য এবং চাঁদের আকর্ষণ বল নেক্সট প্রশ্ন ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হলো অপশান এ সাত অপশন বি নয় অপশন সি বারো অপশন ডি ছয় তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ সাত নেক্সট প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায় অপশান এতে রয়েছে মধ্যপ্রদেশ বি বিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ সি সিতে রয়েছে ঝাড়খণ্ড ডি ডিতে রয়েছে পশ্চিমবঙ্গ তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে ঝাড়খণ্ড নেক্সট প্রশ্ন ক্ষেত্রফলের ভিত্তিতে প্রথম স্থান অধিকারী রাজ্য হল অপশান এ উত্তরপ্রদেশ অপশান বি মহারাষ্ট্র অপশান সি রাজস্থান অপশান ডি পশ্চিমবঙ্গ তাহলে বন্ধুরা এটা সঠিক উত্তরটি হচ্ছে রাজস্থান নেক্সট প্রশ্ন ভারতের কোন অঞ্চলে সর্বনিম্ন বর্ষণ হয় অপশান এ শ্রীনগর অপশান বি লাদাখ অপশান সি জয়সলমির অপশান ডি জয়পুর সঠিক উত্তরটি হচ্ছে জয় নেক্সট প্রশ্ন পৃথিবীর বাইরে মহাকাশে বর্ণ হয় অপশান এতে রয়েছে সাদা অপশান বিতে রয়েছে গাঢ় নীল অপশান সিতে রয়েছে কালো আর অপশান ডিতে রয়েছে কোনোটিয়েই নয় তাহলে বন্ধুরা এটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি কালো নেক্সট প্রশ্ন আমরা সব সময় চাঁদের একটি দিকেই দেখতে পাই কারণ অপশান এতে রয়েছে চাঁদের আবর্তনের সময় এবং পৃথিবীর পরিক্রমণের সময় সমান অপশান বি চাঁদ নিশ্চল অপশান সিতে রয়েছে চাঁদের সূর্যকে পরিক্রমণের সময় এবং পৃথিবী সূর্যকে পরিক্রমণের সময় সমান অপশান ডিতে রয়েছে চাঁদ পৃথিবীর মতো নিজকক্ষে আবর্তিত হয় না তাহলে বন্ধুরা এটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ চাঁদের আবর্তনের সময় এবং পৃথিবীর পরিক্রমণের সময় সমান নেক্সট প্রশ্ন ওজন স্তর বায়ুমণ্ডলের কথায় অবস্থান করে অপশান এতে রয়েছে ট্রোপোস্পিয়ারে অপশান বিতে রয়েছে ট্রোপপজ অপশান সিতে রয়েছে অপশন অপশান ডিতে রয়েছে ফটোস্ফিয়ারে। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি অ্যাস্টোটোস্পিয়ার নেক্সট প্রশ্ন ভারতের জলপথে সীমারেখা কতদূর পর্যন্ত বিস্তৃত অপশান এতে রয়েছে উপকূল থেকে তিন নোটিক্যাল মাইল অপশন বিতে রয়েছে উপকূল থেকে ছয় নোটিক্যাল মাইল অপশন সিতে রয়েছে উপকূল থেকে বারো নোটিক্যাল মাইল অপশন ডিতে রয়েছে উপকূল থেকে চব্বিশ নোটিকাল মাইল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি উপকূল থেকে বারো নোটিক্যাল মাইল নেক্সট প্রশ্ন সাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল অপশান এতে রয়েছে করিনি থোয়াল খাল অপশান বিতে রয়েছে গ্র্যান্ড খাল অপশান সিতে রয়েছে পানামা অপশন অপশান ডিতে রয়েছে সুয়েজ খাল তাহলে সঠিক উত্তরটি হলো অপশান ডি সুয়েজ খাল নেক্সট প্রশ্ন আলমাতি বাঁধ কোথায় অবস্থিত অপশান এ হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি কর্ণাটক অপশান ডি তামিলনাড়ু তাহলে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশান সি কর্ণাটক নেক্সট প্রশ্ন হাম্পি কোন নদীর তীরে অবস্থিত অপশান এ কৃষ্ণা অপশন বি কাবেরি অপশন সি তুঙ্গভদ্রা অপশন ডি গোদাবরী তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হলো অপশন সি তুঙ্গভদ্রা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় অপশান এ চাল অপশন বি হুট্টা অপশন সি তুলা অপশন ডি জব তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তরটি হলো জব নেক্সট প্রশ্ন কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অবস্থিত অপশন এ বিহার অপশন বি উত্তরপ্রদেশ অপশন সি হিমাচল প্রদেশ অপশন ডি উত্তরাখণ্ড সঠিক উত্তরটি হলো অপশন এ বিহার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন দাগিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে এ তে রয়েছে পঁচাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব বি বিতে রয়েছে ছিয়াশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব অপশন শীতে রয়েছে চুরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব অপশান ডিতে রয়েছে বিরাশি দশমিক পাঁচ পাঁচ ডিগ্রি পূর্ব এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব নেক্সট প্রশ্ন নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশান এতে রয়েছে কৃষ্ণা অপশান বিতে রয়েছে চম্বল অপশান সি কোশি অপশান ডি শতুদ্রু এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ কৃষ্ণা নেক্সট প্রশ্ন আলোকবর্ষ হল অপশান তে রয়েছে সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব অপশান বিতে রয়েছে আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব অপশান সি পৃথিবী এবং চাঁদের মধ্যবর্তী গড় দূরত্ব অপশান ডিতে রয়েছে কোনোটিই নয় এটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি অপশান এতে রয়েছে সুপিরিয়র হ্রদ অপশান বিতে রয়েছে ভিক্টোরিয়া হ্রদ অপশান সিতে রয়েছে কাস্পিয়ান সাগর অপশান ডিতে রয়েছে কোনোটিই নয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ সুপিরিয়র হ্রদ নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম সাধু জলের হ্রদ অপশান এ টিটিকাকা হ্রদ অপশান বি বৈকাল হ্রদ অপশান সি চিল্কা হ্রদ অপশান ডি সুপিরিয়র হ্রদ এটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি বৈকাল হ্রদ নেক্সট প্রশ্ন উপকেন্দ্রর সঙ্গে জড়িত অপশান এতে রয়েছে ভূমিকম্প অপশান বিতে রয়েছে ভঙ্গিলতা অপশান সিতে রয়েছে পৃথিবীর অভ্যন্তর ভাগ অপশান ডিতে রয়েছে চ্যুতি তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ ভূমিকম্প নেক্সট প্রশ্ন পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় অপশান এতে রয়েছে ভূমধ্য সাগরীয় অঞ্চল অপশান বিতে রয়েছে নাতিশীতোষ্ণ অঞ্চল অপশান সিতে রয়েছে নিরক্ষীয় অঞ্চল আর অপশান ডিতে রয়েছে ক্রান্তীয় পার্বত্য অঞ্চল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি নিরক্ষীয় অঞ্চল নেক্সট প্রশ্ন কোনো রাজ্যের মধ্য দিয়ে চুয়াল্লিশটি বাহিনী এবং পূর্ব বাহিনী প্রবাহিত হয়েছে এবং সেটি নদী এবং উপহদের দেশ হিসেবেও খ্যাত অপশান এতে রয়েছে কর্ণাটক অপশান বিতে রয়েছে হরিয়ানা অপশান সিতে রয়েছে অরুণাচল প্রদেশ অপশান ডিতে রয়েছে কেরল এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান ডি কেরল নেক্সট প্রশ্ন আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এতে রয়েছে তামিলনাড়ু অপশান বিতে রয়েছে মধ্যপ্রদেশ অপশান সিতে রয়েছে কর্ণাটক আর অপশান ডিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ তাহলে বন্ধুরা এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ তামিলনাড়ু নেক্সট প্রশ্ন কোন নদীর তীরে নিউ ইয়র্ক অবস্থিত অপশান এ কোলোরাডো অপশান বি হাডসন অপশান সি মিসিসিপি অপশান ডি আমাজন এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে হাডসন নেক্সট প্রশ্ন এন্নোর বন্দর কোথায় অবস্থিত অপশান এ তামিলনাড়ুতে অপশন বি কর্ণাটক অপশন সি কেরল অপশন ডি অন্ধ্রপ্রদেশ এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশন এ তামিলনাড়ু নেক্সট প্রশ্ন ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তীর্ণভূমি যা দেখা যায় অপশান এ অস্ট্রেলিয়ায় অপশান বি নিউজিল্যান্ডে অপশন সি জাপানে অপশন ডি আমেরিকায় তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান এ অস্ট্রেলিয়ায় নেক্সট প্রশ্ন ভারতে হিমালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবদান কী অপশান এতে রয়েছে বিদেশি আক্রমণ রোধ করা অপশান বিতে রয়েছে কাঠের উৎকৃষ্ট উৎসস্থল অপশান সিতে রয়েছে এটি বাউর উত্তর দিকের প্রবাহকে রোধ করে এবং বহু বর্ষজীবী নদীর উৎস হিসাবেও কাজ করে অপশান ডিতে রয়েছে উত্তরে প্রবাহ থেকে ভারতকে রক্ষা করে এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে উত্তরের শৈত প্রবাহ থেকে ভারতকে রক্ষা করে নেক্সট প্রশ্ন পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় ব্যাসার্ধের তুলনায় কত ছোটো অপশান এতে রয়েছে পঁচিশ কিলোমিটার অপশান বিতে রয়েছে আশি কিলোমিটার অপশান সিতে রয়েছে বিয়াল্লিশ কিলোমিটার অপশান ডিতে রয়েছে তিরিশ কিলোমিটার এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি বিয়াল্লিশ কিলোমিটার নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোনটি এক ধরনের সহ বৃষ্টিপাত অপশান এতে রয়েছে শল্যতক্ষেপ বৃষ্টিপাত অপশান বিতে রয়েছে পরিচলন বৃষ্টিপাত অপশান সিতে রয়েছে সীমান্ত বৃষ্টিপাত অপশান ডিতে রয়েছে কোনোটি এই নয় এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশান বি পরিচলন বৃষ্টিপাত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন